আসসালামু আলাইকুম এইচএসিয়ান, আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 5-এ। আজকে আমাদের থার্ড পার্টে এবং অন্যান্য সবগুলো ভিডিওর মতো এই ভিডিওটাও হবে অত্যন্ত জোশ। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই পার্টে তোমার আর কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা ইজিলি এই পার্টটা বা এই লেসানটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। দ্য সাকসেস অর্থ সফলতা বা সাফল্য অফ কলসিন্দুর গার্লস, কলসিন্দুরের মেয়েদের, কলসিন্দুরের মেয়েদের সাফল্য। রিডস লাইক মানে পড়তে মনে হয়, লাইক মানে মতো, কিসের মতো পড়তে মনে হয় বা পড়তে কিসের মতো লাগে। অ্যান এপিক অর্থ একটা মহাকাব্যের মতো মনে হয়। কলসিন্দুরের মেয়েদের সাফল্য পড়তে মহাকাব্যের মতো মনে হয়। তারা স্টার্টেড শুরু করেছিল, তারা শুরু করেছিল। দেয়ার জার্নি তাদের জার্নি অর্থ যাত্রা, তারা তাদের যাত্রা শুরু করেছিল। উইথ সাথে, প্র্যাকটিক্যালি নাথিং, প্র্যাকটিক্যালি অর্থ সত্যিকার অর্থে, নাথিং অর্থ শূন্য হাতে বা কোনো কিছু ছাড়াই, তারা সত্যিকার অর্থে শূন্য হাতে কিছু ছাড়াই তাদের যাত্রা শুরু করেছিল। এখানে আসলে কলসিন্দুরের যে মেয়েরা ছিল তাদের যে এই ফুটবলে এই বিশ্বের অনেকগুলো দেশ তারা কী করে এসেছে, ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে জয় করে এসেছে। তো তাদের এই যে এই যাত্রাটা, ফুটবলের যাত্রাটা, তারা কিন্তু শূন্য হাতে মানে কোনো কিছু ছাড়াই শুরু করেছিল, কারণ কলসিন্দুর ছিল বাংলাদেশের একটা দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলের গ্রাম। তাদের সেখানে তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক কিছু ছিল। সেখানে তারা যে এত কিছু অর্জন করবে সেটা আসলে স্বপ্নের মতো ছিল। দে ডিডেন্ট হ্যাভ, তাদের হ্যাভ ছিল না, ডিডেন্ট হ্যাভ তাদের ছিল না, অ্যানি কোনো, বুটস অর জার্সিস, বুটস অর্থ কোনো জুতা ছিল না বা জার্সি ছিল না, টু ওয়্যার পরার মতো তাদের কোনো জুতা বা জার্সি ছিল না। ইনিশিয়ালি অর্থ হচ্ছে শুরুতে বা প্রথমে। দে প্লেড তারা খেলতো, ওয়্যারিং পরে বা পরিধান করে, সালোয়ার অ্যান্ড কামিজ তারা সালোয়ার এবং কামিজ পরে প্রথমে বা শুরুর দিকে সালোয়ার এবং কামিজ পরে খেলতো, শুরুতে বা প্রথমে তারা সালোয়ার ও কামিজ পরে খেলতো। এছাড়াও তারা সাফার্ড ভুগছিল ম্যাল নিউট্রিশন অর্থ অপুষ্টিতে, তারা অপুষ্টিতে, এছাড়াও তারা অপুষ্টিতে ভুগছিল। হোয়াট মেড দেম, কী তাদের মেড অর্থ করে তুলেছিল বা করেছিল, মেড দেম উইন তাদের জয়ী করে তুলেছিল, কী তাদের জয়ী করে তুলেছিল, অ্যাগেন্স অর্থ বিরুদ্ধে, ওয়াল সব অ্যাডভার্সিটিজ অর্থ হচ্ছে প্রতিকূলতা, সব প্রতিকূলতার বিরুদ্ধে, দেন তখন কী তাদের সব প্রতিবন্ধকতার বা প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী করে তুলেছিল। হোয়াট ওয়াজ, কী ছিল, দ্য ম্যাজিক জাদু, বিহাইন্ড পেছনে, এর পেছনে কী জাদু ছিল। মোহাম্মদ মফিজ উদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, ওয়াজ ছিলেন অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন অ্যাসিস্ট্যান্ট অর্থ সহকারী, টিচার অর্থ শিক্ষক, একজন সহকারী শিক্ষক ছিলেন অ্যাট কলসিন্দুর গভর্নমেন্ট, কলসিন্দুর সরকারি, ফ্রি অর্থ অবৈতনিক, যেটা টাকা পয়সা লাগে না আর কি, প্রাইমারি স্কুল, কলসিন্দুর সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন মোহাম্মদ মফিজউদ্দিন। হোয়ার, যেখানে, মিনাতি রানী সিল ওয়াজ দ্য হেড টিচার, ওয়াজ ছিলেন দ্য হেড টিচার, প্রধান শিক্ষক। মোহাম্মদ মফিজউদ্দিন কলসিন্দুর সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন এবং প্রধান শিক্ষক ছিলেন মিনাতি রানী সিল। দে অবজার্ভড অর্থ হচ্ছে দেখাশোনা করা বা তত্ত্বাবধান করা। দে অবজার্ভড তারা দেখেছিলেন দ্য গার্লস মেয়েদের ইন্টারেস্ট অর্থ হচ্ছে আগ্রহ, তারা ওই মেয়েদের আগ্রহ দেখেছিলেন, ইন ফুটবলে, অ্যান্ড ডিসাইডেড এবং ডিসাইড করেছিলেন অর্থ সিদ্ধান্ত নিয়েছিলেন, টু হেল্প সাহায্য করার, তারা ফুটবলে ওই মেয়েদের আগ্রহ দেখেছিলেন এবং সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল না অতটা
বা ইজি অর্থ সহজ অতটা বা ততটা সহজ ছিল না, যদিও এটা এত সহজ ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল, গার্লস অর্থ মেয়েদের বা মেয়েরা, প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা, ইজ স্টিল এখনও, নট আ কমন পিকচার, নট নয় আ কমন, একটা সাধারণ বা প্রচলিত পিকচার, একটা দৃশ্য নয়, ইন বাংলাদেশ, বাংলাদেশে, বাংলাদেশে এখনও মেয়েদের ফুটবল খেলা একটা প্রচলিত দৃশ্য নয়। গার্ডিয়ান্স অর্থ অভিভাবকরা, ওয়ে আর নট কনভিনসড, ওয়ে আর নট ছিলেন না বা হয়েছিলেন না, কনভিনসড, কনভিনসড অর্থ আশ্বস্ত, বা গার্ডিয়ানরা বিশ্বাস করতে পারছিল না বা আশ্বস্ত হচ্ছিল না আর কি, রাজি হচ্ছিল না। দে ওয়ার ইউজ টু, তারা, দে ওয়ার, তারা ছিল, ইউজ টু, ইউজ টু অর্থ হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, তারা অভ্যস্ত ছিল সিং গার্লস, মেয়েদেরকে, সিং গার্লস, সিং অর্থ দেখে, গার্লস মেয়েদেরকে, মেয়েদেরকে দেখতে অভ্যস্ত ছিল তারা, হেল্পিং মাদার্স, হ্যাঁ তাদের মায়েদেরকে সাহায্য করবে এটা দেখতে তারা অভ্যস্ত ছিল। উইথ হাউস হোল্ড, হাউস হোল্ড অর্থ হচ্ছে ঘরের বা গৃহস্থালির, চোর্স, চোর্স অর্থ হচ্ছে কাজ, গৃহস্থলীর কাজকর্মে মাকে সাহায্য করবে এটা দেখতেই কলসিন্দুরে যেই অভিভাবকরা ছিল তারা অভ্যস্ত ছিল। অভিভাবকরা আশ্বস্ত হননি কারণ তারা মেয়েদের ঘরের কাজে মায়েদের সাহায্য করতে দেখে অভ্যস্ত ছিল। তো এখানে আসলে কলসিন্দুরের যে মেয়েদের, তাদের আসলে ফুটবলটা কিভাবে শুরু হয়েছিল সেই ব্যাপারটা বলা হচ্ছে, যে তাদের টিচারদের কিন্তু অনেক অবদান ছিল, সেখানকার যে গার্জিয়ানরা ছিল তারা কিন্তু আসলে সেই যারা ফুটবল খেলবে তাদের মেয়েদেরকে এটাতে কিন্তু তারা ততটা আশ্বস্ত ছিলেন না, কারণ তারা একটা প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মানুষ, তারা হচ্ছে মেয়েদেরকে দেখেছে যে মেয়েরা কী করবে ঘর বা গৃহস্থলীর কাজকামে মাকে সাহায্য করবে এইটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে, যে তারা যে ফুটবল খেলবে এটাতে কিন্তু তাদের সম্মত বা এটা এটা তাদের ধারণায় ছিল না। এখানে কিন্তু এই শিক্ষকদের অবদান কিন্তু অনস্বীকার্য, হ্যাঁ তাদের অবদান কিন্তু সবচেয়ে বেশি, যে এই মেয়েদের আসলে এই বাংলাদেশের হয়ে ফুটবল খেলা এবং বাংলাদেশের হয়ে এত সুনাম অর্জনের পেছনে। আ ফার্মার অর্থ একজন কৃষক, অ্যান অটোরিক্সা ড্রাইভার একজন অটোরিক্সা চালক, আর টি শপ একজন চায়ের দোকানের ওনার, ওনার অর্থ হচ্ছে মালিক, একজন চায়ের চায়ের দোকানের মালিক, ওর অথবা আ হাউসমেড অথবা একজন হাউসমেড অর্থ হচ্ছে গৃহপরিচারিকা, মাদার অথবা একজন গৃহপরিচারিকা মা, কুডেন্ট বি হতে পারেন না, দ্যাট অ্যাম্বিশাস আইদার, অ্যাম্বিশাস অর্থ হচ্ছে উচ্চাভিলাষী, হ্যাঁ এরকম উচ্চাভিলাষী হতে পারেন না, একজন কৃষক, একজন অটোরিক্সা চালক, একজন চা দোকানের মালিক অথবা একজন গৃহপরিচারিকা মা তেমন উচ্চাভিলাষী হতে পারেন না। এখানে যে নিম্ন শ্রেণীর পেশাজীবী কিছু মানুষদের কথা বলা হচ্ছে, তারা দুই বেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারলেই হয়, তাদের মেয়েরা যে ফুটবল খেলবে, ফুটবল খেলে বিশ্ব জয় করবে বা বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এরকমটা তারা কখনো ভাবতেই পারেন না, কারণ এটা তাদের ভাবার বাইরে, তাই এতটা উচ্চাভিলাষী তারা হতে পারেন না, এই কথাগুলো এখানে বলা হচ্ছে। বাট কিন্তু মিনাতি রানী সিল, মিনাতি রানী সিল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন এবং বা ও মোহাম্মদ মফিজউদ্দিন, কিন্তু মিনাতি রানী সিল এবং মোহাম্মদ মফিজউদ্দিন পারসুয়েডেড, পারসুয়েডেড অর্থ রাজি করানো বা বিশ্বাস করানো, দেম তাদেরকে রাজি করিয়েছিলেন, কাদেরকে রাজি করিয়েছিলেন, সেই অভিভাবকদের, হ্যাঁ যে মেয়েরা ফুটবল খেলবে তাদের অভিভাবকদের, টু অ্যালাউ, অ্যালাউ অর্থ হচ্ছে অনুমতি প্রদান করার জন্য, দেয়ার ডটার তাদের মেয়েদের অনুমতি প্রদান করার জন্য রাজি করিয়েছিলেন, টু প্লে খেলার জন্য, কিন্তু মিনাতি রানী সিল ও মোহাম্মদ মফিজউদ্দিন তাদের মেয়েদেরকে খেলার অনুমতি দিতে রাজি করান। বিং গ্রেট, বিং অর্থ হয়ে, গ্রেট, গ্রেট অর্থ মহৎ বা দুর্দান্ত, মোটিভেটর্স অনুপ্রেরণা দানকারী বা অনুপ্রেরণাকারী, দুর্দান্ত অনুপ্রেরণাকারী হওয়ায় দ্য টু টিচার্স দুই শিক্ষক সাপোর্টেড, সাপোর্টেড অর্থ হচ্ছে সমর্থন দিয়েছিলেন বা সমর্থন করেছিলেন, দ্য গার্লস এই মেয়েদের সমর্থন করেছিলেন, ইন দেয়ার এফোর্টস, এফোর্টস অর্থ প্রচেষ্টা, তাদের প্রচেষ্টায়, টু ওভারকাম, ওভারকাম অর্থ হচ্ছে জয় করার জন্য বা কাটিয়ে ওঠার জন্য, দ্য অডস
সেই প্রতিকূলতাগুলো বা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার জন্য তাদের প্রচেষ্টায় এই দুই অনুপ্রেরণাদানকারী শিক্ষক কী করেছিলেন, মেয়েদের সমর্থন দিয়েছিলেন। দুর্দান্ত অনুপ্রেরণাকারী হওয়ায় দুই শিক্ষক প্রতিকূলতা কাটিয়ে উঠতে মেয়েদের তাদের প্রচেষ্টায় সমর্থন করেছিলেন। দে ইন্সপায়ার্ড, দে অর্থ তারা, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিলেন দেম তাদেরকে, এই দুই শিক্ষক সেই মেয়েদেরকে অনুপ্রাণিত করেছিলেন আর কি। ক্রিয়েটেড অপরচুনিটিস, সুযোগ তৈরি করেছিলেন, ক্রিয়েটেড তারা তৈরি করেছিলেন অপরচুনিটিস অর্থ সুযোগ ফর দেম তাদের জন্য, অ্যান্ড টুক এবং নিয়েছিলেন পার্সোনাল ব্যক্তিগত বা ব্যক্তিগতভাবে, কেয়ার অফ দেম, কেয়ার অর্থ যত্ন, অফ দেম তাদের যত্ন, তারা তাদের অনুপ্রাণিত করেছিলেন, তাদের জন্য সুযোগ তৈরি করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তাদের যত্ন নিয়েছিলেন। সুন অর্থ শীঘ্রই, দ্য গার্লস এই মেয়েরা, শীঘ্রই মেয়েরা কুড প্রুভ, কুড পেরেছিল, প্রুভ প্রমাণ করতে পেরেছিল, দেম সেলস তাদের নিজেদেরকে প্রমাণ করতে পেরেছিল, শেকিং অফ ঝেড়ে ফেলেছিল দেয়ার ইনহিবিশন, ইনহিবিশন অর্থ হচ্ছে বাধা বিপত্তি, দেয়ার ইনহিবিশন অর্থ তাদের বাধা বিপত্তিকে, শীঘ্রই মেয়েরা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছিল, তাদের বাধা বিপত্তি ঝেড়ে ফেলেছিল। দেয়ার সাকসেস অর্থ, দেয়ার অর্থ তাদের, সাকসেস সাফল্য, তাদের সাফল্য হ্যাজ অলসো পারসুয়েডেড, পারসুয়েডের অর্থ রাজি করিয়েছিল, তাদের সাফল্য এছাড়াও অলসো পারসুয়েডেড এছাড়াও রাজি করিয়েছিল দ্য ভিলেজার্স, ভিলেজার্স অর্থ গ্রামবাসীদেরকেও, হ্যাঁ টু কাম টু, টু কাম টু আসতে বা করতে, দেয়ার সাপোর্ট তাদের সমর্থন, সমর্থনে আসতে বা সমর্থন করতে ই করেছিল, রাজি করিয়েছিল আর কি, তাদের সাফল্য গ্রামবাসীদেরকেও তাদের সমর্থন করতে রাজি করেছিল। হোয়েন যখন, দ্য গার্লস এই মেয়েরা, যখন মেয়েরা বা মেয়েরা যখন মুভড চলে যায় টু দ্য নিয়ার বাই, টু দ্য নিয়ার বাই অর্থ নিকটবর্তী সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুল অর্থ মাধ্যমিক বিদ্যালয়ে যখন চলে যায়, অ্যান্ড কলেজ এবং কলেজে যখন তারা চলে যায়, দে ডিড নট হ্যাভ তাদের ছিল না, দে আর তাদের, হ্যাঁ তাদের ছিল না মিনাতি ম্যাম অ্যান্ড মফিজুদ্দিন স্যার, তাদের মিনাতি ম্যাম এবং মফিজুদ্দিন স্যার ছিলেন না, কারণ ইনারা ছিলেন প্রাইমারি স্কুলের, প্রাইমারি স্কুলে তাদেরকে অনেক সাপোর্ট করেছিল, কিন্তু যখন তারা আর কি ওই মাধ্যমিক বিদ্যালয়ে বা কলেজে যখন ভর্তি হয়ে যায় তখন কিন্তু ইনাদেরকে আর পাশে পাননি, কারণ তারা ছিল প্রাইমারি স্কুলের, প্রাইমারি স্কুল পর্যন্তই আর কি তাদের দায়িত্বটা ছিল এরকম। উইথ দেম তাদের সাথে আর তাদের আর কি পাননি, বাট সুন কিন্তু শীঘ্রই অ্যানাদার মাদারলি আরেকজন মাতৃত্বপূর্ণ পার্সন ব্যক্তি, আরেকজন মাতৃত্বপূর্ণ ব্যক্তি বা নারী বোঝাচ্ছে এখানে, অফার্ড হার হেল্পিং হ্যান্ড, অফার্ড হার হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড অর্থ হচ্ছে সাহায্যের হাত, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, মালারানী সরকার, তিনি হচ্ছেন মালারানী সরকার অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যান অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অর্থ হচ্ছে সহকারী, প্রফেসর অর্থ হচ্ছে অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক অফ হিস্ট্রি, ইতিহাসের একজন সহকারী অধ্যাপক, হু ওয়াজ জয়েন্ট, হ্যাঁ যার সাথে যোগ দিয়েছিলেন, বা হু ওয়াজ জয়েন্ট বাই ওয়ান অফ আর কলিগস, হ্যাঁ যার সাথে তার ওয়ান অফ আর কলিগস, কলিগস অর্থ হচ্ছে সহকর্মী, তার অন্য আরেকজন সহকর্মী জুয়েল মিয়া, যার সাথে তার অন্য আরেকজন সহকর্মী জুয়েল মিয়াও যোগ দিয়েছিলেন এই মেয়েদের সাহায্য করার জন্য। মেয়েরা যখন নিকটবর্তী মাধ্যমিক স্কুল এবং কলেজে চলে যায়, মানে ভর্তি হয় আর কি, প্রাইমারি থেকে এগুলোতে যখন ভর্তি হয়ে যায়, তখন তাদের সাথে তাদের মিনাতি ম্যাম এবং মফিজুদ্দিন স্যার ছিলেন না, কিন্তু শীঘ্রই অন্য একজন মাতৃত্বপূর্ণ নারী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি হলেন মালারানী সরকার, ইতিহাসের একজন সহকারী অধ্যাপক, যার সাথে যোগ দিয়েছিলেন তার এক সহকর্মী জুয়েল মিয়া। দে অ্যাগ্রিড অর্থ তারা রাজি হয়েছিলেন বা সম্মতি হয়েছিলেন, টু কোচ দ্য গার্ল, টু কোচ অর্থ প্রশিক্ষণ দিতে, দ্য গার্লস এই মেয়েদেরকে, হ্যাঁ তারা মেয়েদের প্রশিক্ষণ দিতে রাজি হন। মিস্টার জালালউদ্দিন, জনাব জালালউদ্দিন, হু ওয়াজ দেন যিনি তখন ছিলেন, হু ওয়াজ যিনি ছিলেন, দেন তখন ছিলেন আর কি, দ্য হেড টিচার প্রধান শিক্ষক অফ দ্য স্কুল ওই বিদ্যালয়ের, অলসো এছাড়াও সাপোর্টেড দেম, সাপোর্ট অর্থ সমর্থন করা, দেম তাদেরকে সমর্থন করেছিলেন, এছাড়াও জনাব জালালউদ্দিন যিনি তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তাদের সমর্থন করেছিলেন।
গ্র্যাজুয়ালি অর্থ ধীরে ধীরে, দ্য লোকাল কমিউনিটি অর্থ স্থানীয় জনসাধারণ, লোকাল স্থানীয় কমিউনিটির জনসাধারণ বা সমাজ বা সম্প্রদায় যাই বলি না কেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভস, পাবলিক অর্থ রিপ্রেজেন্টেটিভ অর্থ হচ্ছে যারা জনপ্রতিনিধি আছে তারা, অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল, ধীরে ধীরে এগিয়ে আসে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো এছাড়াও স্পেশাল অ্যাটেনশন, বিশেষ নজর রেখেছিল আর কি, টু দেম, তাদের প্রতি, অ্যান্ড ফাইনালি এবং অবশেষে অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, অ্যানাদার আরেকজন ফুটবল ম্যাজিশিয়ান, ফুটবল জাদুকর গোলাম রাব্বানি ছোটন, এই গোলাম রাব্বানি ছোটন দ্য কোচ, কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম, বাংলাদেশ মহিলা ন্যাশনাল টিম অর্থ জাতীয় ফুটবল দলের কোচ আর কি, মেন্টোর্ড, মেন্টোর্ড অর্থ হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, সলা পরামর্শ দেওয়া, মেন্টোর্ড দিক নির্দেশনা দেন দিস গার্লস, এই মেয়েদের, অ্যান্ড হেল্প দেম এবং সাহায্য করেন তাদের, বিকাম হতে সাহায্য করেন, কমপ্লিট পরিপূর্ণ বা সম্পূর্ণ প্রফেশনাল ফুটবলার, প্রফেশনাল অর্থ পেশাদার, ফুটবলার অর্থ ফুটবলার। হ্যাঁ, তো বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদের প্রতি বিশেষ নজর দেয় এবং অবশেষে আরেক ফুটবল জাদুকর, বাংলাদেশের মহিলা জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রব্বানি ছোটন, এই মেয়েদের দিক নির্দেশনা দেন এবং তাদের সম্পূর্ণ পেশাদার ফুটবলার হতে সাহায্য করেন। নাও অর্থ বর্তমানে, পিপল রিয়েলাইজ, পিপল অর্থ লোকজন বা মানুষ, রিয়েলাইজ বুঝতে পাচ্ছে বা উপলব্ধি করতে পারছে, হোয়াট দে আর গোল্ডেন গার্লস, হোয়াট কী দে আর গোল্ডেন গার্লস, তাদের সোনার মেয়েরা, তাদের সোনার মেয়েরা তাদের জন্য কী কুড ব্রিং, কুড আনতে পেরেছে, ব্রিং, ব্রিং অর্থ আনা, আনতে পেরেছিল, ফর দেম তাদের জন্য কি আনতে পারে আর কি, এখন মানুষ বুঝতে পারে তাদের সোনার মেয়েরা তাদের জন্য কি নিয়ে আসতে পারে। হোয়েন দিস গার্লস, যখন দিস গার্লস, এই মেয়েরা যখন গো, যায় ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান প্লেস এক জায়গা, টু অ্যানাদার অন্য আরেক জায়গায় যায়, ইভেন এমনকি দ্য অটোরিক্সা পুলার অর্থ অটোরিক্সা চালকরাও, ডন্ট টেক গ্রহণ করে না বা নেই না, অ্যানি ফেয়ার, ফেয়ার অর্থ ভাড়া, তারা কোনো ভাড়া নেয় না, ফ্রম দেম তাদের কাছ থেকে, অ্যাজ দে আর যেহেতু তারা বা কেননা তারা, দে আর তারা হয় দ্য প্রাইড, তারা হচ্ছে গর্ব অফ দ্য ভিলেজ, এই গ্রামটির, এই মেয়েরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এমনকি অটোরিক্সা চালকরাও তাদের কাছ থেকে কোনো ভাড়া নেয় না, কেননা তারা গ্রামটির গর্ব। ইটস এটা স্মল টোকেন, স্মল অর্থ ছোট, টোকেন অর্থ নিদর্শন, এটা একটা ছোট নিদর্শন অফ রিকগনিশন, রিকগনিশন অর্থ হচ্ছে স্বীকৃতির, এটা স্বীকৃতির একটা ছোট নিদর্শন, বাট ইটস গ্রেট, কিন্তু এটা বিশাল বা এটা অনেক কিছু, কিন্তু এটা অনেক কিছু, সেইজ বলেছিলেন বা বলেন মালা রানী সরকার, মালা রানী সরকার বলেন, দ্য টিম ম্যানেজার, উনি হচ্ছেন টিম, দলের ম্যানেজার অর্থ ব্যবস্থাপক অফ কলসিন্দুর ওমেন্স ফুটবল টিম, কলসিন্দুর মহিলা ফুটবল টিমের ব্যবস্থাপক এই কথাগুলো বলেন, এটি স্বীকৃতির একটি ছোট নিদর্শন কিন্তু এটি অনেক কিছু, বলেন কলসিন্দুর মহিলা ফুটবল দলের ব্যবস্থাপক মালা রানী সরকার। সি অলসো, সি অলসো তিনি এছাড়াও, অ্যাডস দ্যাট, অ্যাডস দ্যাট অর্থ যোগ করেন বা তিনি এছাড়াও বা আরও বলেন আর কি, কলসিন্দুর উড প্রেজেন্ট, কলসিন্দুর উড প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ উপস্থাপন করা বা পেশ করা, তুলে ধরা, কলসিন্দুর উড প্রেজেন্ট, কলসিন্দুর উপস্থাপন করবে মোর ফিমেল ফুটবলার্স, মোর আরও অধিক, ফিমেল, ফিমেল অর্থ হচ্ছে মহিলা, মহিলা ফুটবলার, আরও অধিক মহিলা ফুটবলার আর কি উপস্থাপন করবে ইন ফিউচার, ভবিষ্যতে, অ্যাজ অফ 2021, 2021 সাল পর্যন্ত, দে আর গ্রুমিং, তারা প্রস্তুত করছে বা তৈরি করেছে অ্যানাদার 65 গার্লস,
হ্যাঁ, আরো 65 জন মেয়েকে, টু প্লে ফর দ্য নেশান, টু প্লে খেলার জন্য, ফর দ্য নেশান দেশের হয়ে বা রাষ্ট্রের হয়ে। তিনি আরও বলেন যে কলসিন্দুরে ভবিষ্যতে আরও অনেক ফুটবলার উপস্থাপন করবে, 2021 সাল পর্যন্ত তারা আরও 65 জন মেয়েকে দেশের হয়ে খেলতে প্রস্তুত করেছে। তো এটা একটা কিন্তু বিশাল ব্যাপার যে বাংলাদেশের এতগুলো গ্রামের মধ্যে একটা গ্রামেরই মেয়েদের আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে যে এত প্রভাব এবং তারা এত সুন্দরভাবে কিন্তু সব জায়গায় ডমিনেট করে তারা কিন্তু জিতেছে এবং বিভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতে কিন্তু তারা দেশের নাম কি করেছে, উজ্জ্বল করেছে, পাশাপাশি নিজেরাও প্রমাণ করতে পেরেছে যে মেয়েরা আসলে বসে থাকার মতো না, তারাও কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, যেটা ছেলেরা করতে পারে সেগুলোও তারা অনেক কিছু করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এই তিনটা পার্টে তোমাদের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যারা তিনটা পার্টি দেখেছো তারা অবশ্যই ডান লিখে দিবে কমেন্টে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ।